প্রিয় শিক্ষার্থীরা, আজকের অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আমরা লেসন প্ল্যান অনুযায়ী যে ক্লাসটি নিব সেটি হচ্ছে ব্যাকরণ অংশ থেকে সন্ধি। কিসের উপর ক্লাস নিব আমরা? ব্যাকরণের সন্ধি থেকে। সন্ধি, সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি শব্দে অর্থ মিলন। যে সন্ধি শব্দের অর্থ মিলন। কিসের মিলন? পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের। কিসের মিলন? পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলন। তার মানে আমরা কিন্তু এটাও বলতে পারি যে পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলা হয়? সন্ধি। এবার আমরা এই যে সন্ধি শব্দের অর্থ মিলন এবং এই আমরা কেন সন্ধিটা আমরা ব্যবহার করি সে জিনিসটা, মানে সন্ধিজাত শব্দগুলো আমরা কেন ব্যবহার করি সে সম্পর্কে একটু জানব। যে মানুষ কথা বলার সময় কথার গতি বৃদ্ধি পায়। দ্রুত কথা বলার সময় কখনো কখনো দুটো শব্দের কাছাকাছি থাকা দুটো ধ্বনির উচ্চারণ একত্রিত হয়ে যায়। মানে কথা বলার সময় কিন্তু আমরা দ্রুত বলি, তখন দুইটা শব্দ একরকম বা একত্রে উচ্চারণ হয়ে যায়। ব্যাকরণে একে সন্ধি বলা হয়। যেমন আমি বিদ্যা আলোয়ে যাব, এই যে আমি বিদ্যা আলোয়ে যাব, আমি কি আমরা কিন্তু বলার সময় দ্রুত বলার জন্য আমরা আমি বিদ্যালয়ে যাব এইভাবে বলি না, বলে বলি যে আমি বিদ্যালয়ে যাব। মানে যে বিদ্যা আলোয়ে কথাটা আলাদাভাবে বলি না, বিদ্যা আলোয়ে হয়ে যায় বিদ্যালয়ে। এই যে এই জিনিসটাই হচ্ছে সন্ধি। তো এই যেমন আমি বিদ্যালয়ে যাব, বাক্যটি বলার সময় আমি বিদ্যালয়ে হয়ে আমি বিদ্যালয়ে যাব হয়ে যায়। এখানে বিদ্যা এর এখানে আমরা বুঝাচ্ছি যে এই যে আমি বিদ্যালয়ে যাব, বিদ্যা আলোয়ে না হলে যখন আমরা বলি বিদ্যা যোগ বলে।
এবং এই যে আকার এসে পড়ে আর এটা মিলনিত হয়েছে আকার যার কারণে পড়ে আমরা সর্বশীল কি হয়ে গেল জলাশয় জল যোগ আশয় জলাশয় তার মানে সন্ধির মিলনটা হয় এভাবেই এবার আমরা দেখব যে সন্ধির যত শব্দের মানে সন্ধিতে কয় ধরনের মিলনের ফলে সন্ধিজাত শব্দ হয় সন্ধিতে চার ধরনের মিলন হয় কয় ধরনের মিলন চার ধরনের উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয় একটি ধ্বনি বলতে যায় একটি ধ্বনি লোপ পায় উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনির সৃষ্টি হয় তো আমরা এবার দেখব সন্ধির প্রকারভেদ স্বরবর্ণের সাথে ব্যঞ্জনও হতে পারে আবার ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণও হতে পারে মূলত এখানে একটি ব্যঞ্জন বর্ণ থাকতে হবে তো স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনের যে সন্ধি সেটাকে বলা হয় স্বরসন্ধি এবং ব্যঞ্জন বর্ণের সাথে স্বর অথবা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি এখানে বিসর্গ এর সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে উচ্চারণের দিক থেকে বিসর্গ দুরকম হয় একটা হচ্ছে রজাত বিসর্গ এবং আরেকটা হচ্ছে সজাত বিসর্গ এবং বিসর্গ সন্ধি দুভাবে সাধিত হয় যেমন বিসর্গ ও স্বরধ্বনি মিলে এবং বিসর্গ ও ব্যঞ্জন ধ্বনি মিলে এবার আমরা সূত্রসহ কয়েকটি সন্ধি নির্ণয় জেনে নিব রবি
সঠিকটা টিক মার্ক দিতে পারবে।
তো এভাবে তোমরা চর্চা করবে আর আমাদের পরীক্ষা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তোমরা অনলাইন ক্লাসগুলো অবশ্যই, কারণ আমরা আমাদের প্রশ্নে যা থাকবে সেগুলো তোমাদের সিলেবাস তো অবশ্যই আছে এবং অনলাইন ক্লাসে আমরা যেগুলোর উপর জোর দিয়েছি সেখান থেকেই বেশিরভাগ কমন করবে। তো তোমরা অবশ্যই অনলাইন ক্লাস দেখবে, নিয়মিত ক্লাসগুলো চর্চা করবে, পড়ালেখা করবে। আশা করি পরীক্ষা ভালো হবে। আজকের মতো এখানেই সমাপ্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।